যাদের নামে পান কার্ড আছে তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এখন থেকে আরম্ভ হলো পান কার্ডের ভেরিফিকেশন। আপনার নামে পান কার্ড থাকলে কিন্তু পান কার্ডের ভেরিফিকেশন করতে হবে। তো কিভাবে করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ শেখাবো যে পান কার্ড কিভাবে ভেরিফাই করবো। পান কার্ড ভেরিফাই করার জন্য আমি ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি, আপনারা যদি ওপেন করতে না পারেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে ওয়েবসাইটটা কিভাবে ওপেন করবেন। তো ওয়েবসাইটটা ওপেন করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনার আওয়ার সার্ভিসের নিচে কয়েকগুলো অপশন দেখতে পারবেন, এর ভিতরে আপনার স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। যাওয়ার পর ভেরিফাই ইওর প্যান লেখা থাকবে, তো ভেরিফাই ইওর প্যান অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু নতুন একটা পেজ লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো লোডিং হইতে অল্প টাইম লাগতেছে, দেখতে থাকুন। তো লোডিং হওয়ার পর এখানে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনাদেরকে প্রথমে পান কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি আমার পান কার্ডের নাম্বার এখানে টাইপ করে দিয়ে দেব। তো আপনারাও আপনাদের নিজের নিজের পান কার্ডের নাম্বার কিন্তু এখানে টাইপ করে দিয়ে দেবেন। তো পান কার্ডের নাম্বার টাইপ করতেছি, দেখতে থাকুন। তো পান কার্ডের নাম্বার টাইপ করা হয়ে গেল। তো এরপর কিন্তু আমার নিচে নাম লিখতে হবে। তো সরি, পান কার্ডের নাম্বারটা ভুল হয়ে গেছে, আমি এখন পান কার্ডের নাম্বারটা শুদ্ধ করে দেব। শুদ্ধ করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে পরের স্টেপগুলো শিখাই দিছি, তো দেখতে থাকুন। তো পান কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেছে, এখন আমি কিন্তু আমার ফুল নেম এখানে লিখে দেব। তো আপনারাও আপনাদের নিজের নিজের ফুল নেম কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তার নিচের ঘরে ক্লিক করে কিন্তু আপনাদেরকে আপনার নিজের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আপনার এক্স্যাক্ট যেটা ডেট অফ বার্থ পান কার্ডে যেটা উল্লেখ আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। তো করার পর নিচের অপশনে দেখতে পাবেন মোবাইল নাম্বার লেখা থাকবে। তো এখানে আপনাদের কিন্তু আপনার নিজের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা চলে যাওয়ার পরে সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো ওটিপিটা আপনার 6 ডিজিটের থাকবে। তো ওটিপিটা চলে আসলো, এখন আমি ওটিপিটা কালেক্ট করে আপনাদেরকে দেখাইতেছি। তো ওটিপিটা চলে আসছে, আসার পর এখন আমি ওটিপিটা এখান থেকে কপি করে নেব। কপি করে আমি ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পর এখানে কিন্তু ওটিপিটা আমি পেস্ট করে দিয়ে দেব। তো আপনারা আপনাদের মোবাইল দিয়ে এভাবে কিন্তু ওটিপিটা দিয়ে দিবেন। তো ওটিপিটা দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। যাওয়ার পরে ভ্যালিডেট যে লেখা আছে ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেবেন। তো ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এখানে লেখা আসবে প্যান ইজ অ্যাক্টিভ অ্যান্ড ডিটেলস আর অ্যাজ পার প্যান। তো আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন পান কার্ডের সঙ্গে একজ্যাক্ট মিলে গেছে। তো আপনার পান কার্ডটা অ্যাক্টিভ আছে, কোনো টেনশন নয়, আপনার পান কার্ডটা ভ্যালিড, এখন আপনার পান কার্ডটা ভেরিফাই হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে আপনার নিজের নিজের পান কার্ড কিন্তু ভেরিফাই করে নেবেন। তো এখন আপনাদেরকে ওয়েবসাইটটা ওপেন করা শিখিয়ে দিয়েছি। ওয়েবসাইটটা ওপেন করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে সার্চ করবেন ইনকাম ট্যাক্স .gov.in লিখে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে প্রথমে দেখতে পারবেন ই ফিলিং লেখা আছে। তো ই ফিলিংয়ে যেটা অপশন সেই ই ফিলিংয়ের ওপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো ই ফিলিংয়ের ওপরে ক্লিক করার পরে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনাদের সামনে, এইটাই হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে ভেরিফাই ইওর প্যান অপশনে ক্লিক করে আপনার প্যান কার্ডটা ভেরিফাই করে নেবেন। তো আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা।